ফারাক্কায় এসে সাফাই অভিযানে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমার। শনিবার সকালে গান্ধীঘাটে সাফাই অভিযানের পাশাপাশি সাংসদ বিধায়কদের সাথেও গঙ্গায় বিভিন্ন পার ঘুরে দেখেন তিনি। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর বোলপুর মালদার পরে মনমোহিনী এখন রঘুনাথগঞ্জ শহরে। মনমোহিনীতে আপনাকে সাদর আমন্ত্রণ। ফারাক্কায় এলেন কেন্দ্রের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার। শুক্রবার রাতে ফারাক্কায় এসে পৌঁছন তিনি। রাতেই ফারাক্কা গঙ্গা ভবনে বিজেপি নেতা কর্মীদের নিয়ে কর্মী বৈঠক করেন তিনি। শনিবার সকালে ফারাক্কার গান্ধীঘাটে মহাত্মা গান্ধী মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপরে বিজেপি নেতা কর্মীদের নিয়ে গান্ধীঘাটে ঝাড়ু হাতে সাফাই অভিযানে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী। সাফাই অভিযান শেষে ফারাক্কা গান্ধীঘাট থেকে বোটে চেপে গঙ্গা পরিদর্শন করেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে ছিলেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, মালদার ইংরেজ বাজারের বিধায়িকা শ্রীরূপা মিত্র সহ বিজেপি নেতাকর্মীরা। মানে গাঁও মে হোক আয়া লোক মিলকে আয়া ওহা পর জিস তরহ কি মানে স্থিতিয়া দেখি হ্যাঁ উনকো লেকর জো হ্যাঁ না আম আদমিকে মন মে আর বঙ্গাল কে সত্তা পক্ষ কো লেকর এক ঘোর আক্রোশ কা ভাব পেদা হুয়া হ্যায় कि हमने ऐसे दिनों की कल्पना नहीं की थी, हमने ऐसी सरकार की कल्पना नहीं की थी कि जो सरकार बजाय जनता के हितों को प्राथमिकता देने के बजाय इस तरह की अनियमितताओं में भ्रष्टाचार में लिप्त जनप्रतिनिधियों को बचाने की बात करने वाली सरकार, यानी वो अपने जनप्रतिनिधियों को अपने नेताओं को बचाने के लिए जनता के हितों को तिलांजलि दे रहे हैं। उनके लिए उनकी पार्टी का नेता प्रमुख हो गया और बंगाल की जनता उनके लिए पीछे चली गई। এদিন গঙ্গায় প্রায় 5 কিলোমিটার এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী। সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন তিনি সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরে ফোন করে জানতে পারেন মন্ত্রী ফারাক্কায় এসেছেন, তাই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ভাঙন মোকাবিলায় ও দপ্তরের বিভিন্ন দাবি নিয়ে সাক্ষাৎ করতে এসেছিলেন। আজকে আমরা এই কেন্দ্রীয় মন্ত্রীকে দেখালাম, বললাম, আলোচনাও করলাম যে এটাকে নিয়ে আমরা আগামীতে আমরা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাইছি যেন এই ভাঙনকে প্রতিরোধ করা, পাশাপাশি যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা দাবি রাখলাম। ফারাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।